ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এইমাত্র পাওয়া লেটেস্ট খবর অনুযায়ী জানানো হয়েছে হুড়মুড়িয়ে ঝাড়গ্রামে আচমকা হড়পামান। হুড়মুড়িয়ে ভাঙলো সব বাড়ি, সঙ্গে জলের তোলায় তলিয়ে গেল গোটা গ্রাম। তো বন্ধুরা, বর্তমানে হড়পামান নিয়ে ঝাড়গ্রামে কী আপডেট দেওয়া হয়েছে, বিস্তারিত কি তথ্য উঠে এসেছে, সমস্ত কিছু তথ্যটা জানতে চ্যানেল বা ভিডিওর নিচে থাকা লাল রঙে সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সঙ্গে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আর শেয়ার নিত্য নতুন আপডেটগুলি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার মোটিভেশন অনেকটাই বাড়িয়ে দেয়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক কী বলা হয়েছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে আচমকা হড়পামান, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা গোটা এলাকায়। আচমকা মানে হুড়মুড়িয়ে বাড়িঘর ভেঙে পড়েছে, বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত, ভেঙে পড়েছে রাস্তাঘাটও। মূলত বাড়ির মাটির বাড়িগুলি এই বানের ফলে ভেঙে পড়েছে। খবরটি বিস্তারিত জানার পূর্বে ভিডিওটি আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, সেখানকার বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের করা কমেন্ট থেকে পরবর্তীকালে সেই অঞ্চলের ওয়েদার রিপোর্ট আপনাদের কাছে পৌঁছে দিতে আপনাদের করা কমেন্টটি অত্যন্ত হেল্পফুল হয়ে থাকে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা রাস্তাগুলি। সোমবার রাত থেকে এই অঞ্চলে প্রবল বৃষ্টি হচ্ছে, তার মাঝেই মঙ্গলবার রাতে আচমকা বানাচ্ছে, জলের তলায় চলে যায় গোটা এলাকা। গোপীবল্লভপুর এক ব্লকের আলমগড় গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া গ্রামের মানুষ এই হড়পামানে বিপর্যস্ত। সূত্রের খবর, তেঁতুলিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সিঙ্গারি খালের জল মঙ্গলবার সকাল থেকেই বাড়তে থাকে, কিন্তু মঙ্গলবার বিকালে আচমকা হড়পামান চলে আসে গ্রামে। এলাকার বাসিন্দারা বলছেন, যেভাবে জল ফুলে ফেঁপে ওই মুহূর্তের মধ্যে গোটা গ্রামকে ডুবিয়ে দিয়ে গেছে, তা এর আগে কখনো দেখা যায়নি। বানের ফলে আতঙ্কে রয়েছেন মানুষ। স্থানীয় ব্লক প্রশাসনকে গ্রামবাসীরা জানিয়েছেন তাদের সমস্যার কথা।